हेलो बंधुरा, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। आज के रविवार मैं एखन थे ब्लगटा स्टार्ट कर दीची। हमार सकाल सकाल ब्रेकफास रेडी हो गए, पास्ता हमार हजबैंड हे शाशुड़ीमार जो ये एन ताड़ाताड़ी खे दुपुर रान्नाटा शुरू कर देव। ये हमारे पास्ता रेडी। তাহলে আপনাদের সাথে পরে কথা বলছি। আজ তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে একটা স্পেশাল আইটেম করার কথা, দেখি যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলুন পরে কথা বলি। কি কত বড় চকলেট মুখে দিয়ে দিছিস, বাবা অনেক বড় চকলেট। রান্নাঘরে কারণ দেরি হয়ে যাবে, আমি সব সবজি টবজিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন সিঙ্কে আমার এতগুলো বাসন জমে গেছে, এখন সেই বাসনগুলোকে ধুতে হবে আমাকে। আর এই পাশে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে মোটামুটি, এখন মার গালতে হবে। আর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ, ভেবেছিলাম আজকে মাটন হবে যেহেতু সানডে, কিন্তু ও বলছিলাম যে ও বাজারে গিয়েছিল কিন্তু বাজারে গিয়ে দেখছে যে মানে মাটন আনতে পাঠিয়েছিলাম কিন্তু পাঠা কাটেনি, কেটেছে হচ্ছে খাসি, তো খাসির মাংস খাবে না বলছে। তাই এখন বলল যে ফ্রিজে মাছ আছে, তুমি মাছের ঝোল করো। আমি ভাবছি মাছের ঝোলটা আমি আজকে ফুলকপি আলু আর বড়ি দিয়ে করব, আর একটা স্পেশাল রান্না বলেছিলাম দই পটল করব, মানে পটলের সাথে আমি একটু ঝিঙে অ্যাড করেছি, মানে পটল ঝিঙে দিয়ে দই পটল, যেটা দিলে পটলগুলো অল্প আছে যে সামান্য অল্প পটল, তাই একটু ঝিঙে অ্যাড করেছি। এটা হচ্ছে দই পোস্ত সর্ষে দিয়ে একটা রেসিপি হবে। আর এই মাছ, আর মাছ ম্যারিনেট করে রেখেছি, মাছ ফ্রিজে কটা মাছই ছিল, চার পিস মাছ আছে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মেয়ের জন্য নিরামিষ তরকারি একটা করে দিব, রোজ রোজ ডাল খাচ্ছে, ওর আর ডাল খেতে ভালো লাগবে না। এটা মশলার জন্য রেখে দিয়েছি, এগুলো সব মশলার আইটেম ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সর্ষে পোস্ত বাটা, একটু আদা বাটা নিয়েছি, আর এখানে আছে অর্ধেক পেঁয়াজ, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, এটাতে আছে রসুন, আর এখানে আছে লঙ্কা রসুন, ভেতরে গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর ফুলকপি কাটা হয়ে গেছে, মানে ফ্রিজেই ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফুলকপি। আর মাছের ঝোলের জন্য আলু। বাস এখন আমাকে রান্না শুরু করতে হবে, আমাকে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে তুলে না নিলে সিঙ্কটা আমার কোনো কাজেই লাগবে না। বাসন ছিল, হয়ে গেছে আমার বাসন মাজা, এখন বাসন মাজা কমপ্লিট, এখন আমাকে তাড়াতাড়ি মানে রান্নাটা সারতে হবে। এই পাশে ভাত হয়ে গেছে, আমি এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, আগে মুসকুর রান্নাটা করে নিই। তাহলে চলুন, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য, অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি
পেঁয়াজ কুচি আর একটু অল্প রসুন কুচি, তেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে, সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নেড়ে চেড়ে ওর সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, আর ও যেহেতু কাঁচা লঙ্কা বা কোনো রকম ঝালও খায় না, তা আমি কোনো কোনো সময় একটু শিঙি মাছের ঝোলে ওর জন্য একটু কালো মানে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিই নামানোর আগ মুহূর্তে, সামান্য অল্প একটু জিরের গুঁড়ো জলের মধ্যে খাওয়াটা। আর বটলটাতে একটু নুন মাখিয়ে রাখছি, এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরের গুঁড়োটা, এটা দিয়ে একটু কষছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য অল্প একটু, তাহলে মিষ্টির সাথে একটু ঝাল নুনটা ব্যালেন্স হয়ে যাবে। আমি পাশের গ্যাসে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিচ্ছি, একটু একটু সামান্য গরম জলে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেলে আর এখানে আমি মাছের ঝোলের জন্য মিক্সিতে পেঁয়াজ টুকরো করে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর দুকোয়া মতো রসুন দিয়েছি, দিয়ে এখন এটা মিক্সিতে পেস্ট করে আর অল্প একটু না চার মগজ দিলাম, তাতে কী হবে গ্রেভিটা বেশ মানে গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তাহলে এটা পেস্ট। ফুলকপি ভাপানো হয়ে গেছে, ফুলকপি হয়ে গেছে, এখন আমাকে ফটাফট অল্প জল দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব। পটলটা ঝিঙেটা ভেজে ভেজে নিই, লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে পটলগুলো ভেজে নিলাম। কড়াই এপাশে গরম হয়ে গেছে, এখানে আলু ভেজে নিচ্ছি মাছের, আর পটলে দেওয়ার জন্য দই পটলে দেওয়ার জন্য আমি এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলিও দেওয়া যেতে পারে, কালারটা ভালো আসবে তাতে করে, কিন্তু আমার কাছে এখন নেই, শেষ হয়ে গেছে আজকে, আনতে হবে তারপরে। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি আগে আলুগুলো ভেজে নিই মাছের, আলুগুলো ভেজে কড়া ভীষণ গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি একটু নুন আলু ভাজাতে, একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি,
আর দুটো কাঁচা লঙ্কা। দিচ্ছি সামান্য সামান্য একটু হলুদ গুঁড়ো। ভাজা ভাজা হয়ে গেছে, এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষে যাওয়ার পরে আমি টক দই আগে ফুলকপিগুলো তুলে নিই। ভালো করে সাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি ফুলকপিগুলো। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য টক দই। টক দই দিয়েই ভালো করে নাড়তে হবে, না হলে আর আঁচটা কমিয়ে দিতে হবে। বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো হয়ে গেছে ভাজা, এখন আমি ভেজে নেব মাছ। মাছগুলো ভেজে নিচ্ছি। পটল একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি, রাখা পটলগুলো ঝিঙ্গেগুলো এতে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ফুটে গেলে উঠলে এতে সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। আটটা একটু কমিয়ে রাখছি। ফ্রিজে আজকে এই চার পিস মাছই ছিল, তাই এই চার পিস মাছই আমাকে আজকে মাছের ঝোল করতে হচ্ছে। আজকে বাথরুমের লাইটটা চলছে। আজকে ভেবেছি একটু বিকেলে বাইরে যাব হাঁটতে, মানে একটু পার্কে দিয়ে। জানি না বিকেল হোক তাহলেই বোঝা যাবে যে আমরা যেতে পারবো কি পারবো না। কারণ এখন ভেবে রাখবো একটা, হয়তো বিকেলে গিয়ে আবার হবে না। ভাজগুলো তুলে ফেললাম, ভাজগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটু দিয়ে দিই সামান্য।
পটল, দই পটল, ঝিঙে রেডি। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর জিরে দিচ্ছি। কারণ ভীষণ তেলগুলো ছিটে আসছে গায়ে, দিয়ে দিচ্ছি। আর যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সিতে যে লেগে থাকা মশলাগুলো তাতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, দিলে কালারটা ভীষণ ভালো আসতো। এই লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি এখন আপাতত। মশলাটা আমার কষে গেছে খুব ভালোভাবে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর ফুলকপিটা পরে দেবো। আর মুসকু দেখো, মুসকুকে স্নান করাতে যাবো, কি করছে মুসকু, ফিল্টারের জল ছেড়ে দিচ্ছে, ফিল্টারের জল ছেড়ে দিচ্ছে, ঘুম থেকে উঠে এসে ফিল্টার এই যে হাই বলছে। বাবা মুসকু জেনে গেছে ক্যামেরার সামনে আসলে হাই বলতে হয়। আমি ভেজে রাখা ফুলকপি আর বড়িটা দিয়ে দিয়েছি, মাছের ঝোল আমার রেডি। হয়ে গেছে দেখুন ফুলকপিগুলোকে, বেশি সেদ্ধ করলে খুঁজে পাওয়া যাবে না। এখন আমি নামিয়ে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম যে বিকেলে একটু পার্কে যাব মুসকুকে নিয়ে। আমি রেডি হয়ে গেছি ওকে নিয়ে, এখন আমরা যাব পার্কে আর সাথে আপনাদেরকে নিয়ে। চলুন তাহলে, আর দেখিয়ে নিই, এই তো আমি একটা কুর্তি পরে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি। যাওয়ার জন্য পাকে হাই বলে দাও মুচকু, হাই বলে দাও মুখু। এই যে মুচকু, আমাদের মুচকু ছোনা নেদি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পাককে বেরু দিতে। তুমি একটা বন্ধুদের কিছু করে দাও তো, একটা কিছু করে দাও। হ্যাঁ এই তো বললো, চলো বন্ধুরা আমরা সবাই মিলে পাককে যাই, চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, তাই না? আমাদের এই পার্ক বাড়ির সামনেই একদম। পার্কে আমরা হচ্ছে মাঝে মাঝেই আসতাম আগে, আর এই বাচ্চাদের এই পার্কটা নতুন করা হয়েছে, আর এই মন্দিরটাও নতুন করা হয়েছে, যদিও আগে থেকে। এই যে মুসকু, মুসকু বেবি আর আমি হাঁটুটু করছি। এই যে দেখো, দেখতে পাচ্ছো? এই যে
মুসকু নিউ নিউ পার্কে নও নও পার্কে চলো মা একটু কোলে নাও না ওকে আসো অনেকটা লেট হয়ে গেল আমাদের এই পার্ক বাড়ির সামনেই একদম পার্কে আমরা হচ্ছে মাঝে মাঝেই আসতাম আগে আর এই বাচ্চাদের এই পার্কটা নতুন করা হয়েছে আর এই মন্দিরটাও নতুন করা হয়েছে যদিও আগে থেকে ছিল চলে এসেছি আমরা বাড়িতে বাড়িতে চলে এসেছি উফ আসলে মুসকুকে নিয়ে আমি একদম হাঁটতে পারি না হাঁটার অভ্যাসও নেই ঠিক আছে তাহলে আর এই ব্লগটা বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি এখন যাব চা করতে চা করে নিয়ে এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে চা করে তারপরে বসবো তাহলে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন টাটা।